দেখে থেকে আমার মনে হলো আমরা এতই বিদ্যুৎ উৎপাদন করেছি এখন বোধহয় আর বিদ্যুৎ এখন দেখি যে শেখ হাসিনা আমাদের হারিকেন ধরিয়ে দিয়েছে হারিকেন ধরিয়ে দিয়েছে আমরা যে গাড়িতে আসছিলাম সেই গাড়ির মধ্যে একজন বলল দুদু ভাই তাহলে বাসটা কার জন্য রাখিস হাতে হেরিকেন বাসটা আছে না একটা কথা আছে সেই বাসটা কার জন্য রাখা হয়েছে আমি জবাব দিতে পারি আমি জবাব দিতে পারি না এটা লজ্জা সরবিন একটা সরকার যার লজ্জা নাই যার শরম নাই সংসদের ভিতরে বলে সে কি বিদ্যুতের ব্যাপারে যে এখন পাড়ায় পাড়ায় গিয়ে কি বলতে হবে বিদ্যুৎ লাগবে নি বিদ্যুৎ লাগবে নি এত হাসি না বন্ধুরা বক্তৃতা আজকে আমি করবো না কালে ওই মেয়েটার কথা মনে হচ্ছে ওই ভুলার ওই মেয়েটার নূরে হারম এই বছরে আমি কয়েক জায়গায় বলেছি আমি একটা হিসাব নিকাশ করে দেখেছি আমরা এরশাদের পতন ঘটাইছি আমরা সামরিক সরকার এখানে অনেকে যারা আন্দোলন করেছে তারা এই শেখ হাসিনা সমর্থিত এরশাদ সাহেবকে বিদায় করেছে এই ডিসেম্বর নাগাদ এই সরকার থাকবে না প্রতিটি জিনিসের দাম আগুনের মতো আপনি 10 টাকা চাল খাওয়াবেন বলছিলেন না চালের দাম কত 50, 60, 70 টাকা 60 দিবেন বলেছিলেন না ফ্রি এই এই 3 দিন আগে কেজি প্রতি 6 টাকা বাড়িয়েছে ঘরে ঘরে চাকরি দিবেন কিচ্ছু দিতে পারেন না আর আমার ভাইয়ের উপরে আপনি গুলি চালিয়েছেন দুটি তাজা প্রাণকে আপনি ভোলেন মেরে এখনো পর্যন্ত রাস্তায় আসতেছে নুরালো যত ভয় ভীতে সৃষ্টি করা হোক না কেন যত নির্যাতন করা হোক না কেন ঘরে থাকা এখন সম্ভব আমার আজকে এত কান্না লাগছে যখন আমি নূর আলমের বাসায় গেলাম আমার সঙ্গে গজদরদার ছিলেন ছিলেন ছিল আমার বাবা কোথায় আসবেন তার স্ত্রীরা যখন আমাদের সামনে এসে হাউমাউ করে কান্নাকাটি করল আমার